প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের কাছে যে টিপসটি শেয়ার করছি সেটা হলো ওয়েট লস টিপস। খালি পেটে থাকতে হবে না, এমনিতেই কমবে ওজন, সাহায্য করবে কয়েকটি পানীয়। ওয়েট লস টিপস শরীর চর্চা নয়, খাওয়া কমানো নয়, তেমনভাবে কোনো পরিশ্রমই নয়, এমনিতেই কমবে ওজন। কিভাবে জানেন? আসুন তাহলে আমরা জেনে নিই কিভাবে ওজন কমানো যায়। টিউটোরিয়ালটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা জানতে পারবেন কিছু সহজ উপায়। এক, ওজন কমানো সহজ নয়, অনেক পরিশ্রম লাগে, ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাস মেনে চলতে হয়, কিন্তু এগুলি ছাড়াও ওজন কমানো সম্ভব। বিশেষ করে আপনি যদি আপনার খাদ্যতালিকায় ছোটখাটো পরিবর্তন করেন, তাহলে আপনি ওজন কমাতে পারেন। কিছু নির্দিষ্ট ফলের রস আছে যা আপনাকে আপনার প্রয়োজনীয় পুষ্টি পেতে সাহায্য করে। এটি দ্রুত চর্বি কমাতে সাহায্য করে, কিন্তু তা বলে ভালো খাবার বাদ দিয়ে শুধুমাত্র ভালো ফলের রস পান করবেন এমনটিও নয়। বরং খাবারের সঙ্গে ফলের রস খেলে শরীরে প্রয়োজনীয় পুষ্টি লাভ হবে আর ওজনও কমবে। দুই, কমলা লেবুর রসে প্রচুর ভিটামিন সি থাকে, এটি মেটাবলিজম বাড়াতেও সাহায্য করে। ভালো বিপাক হারের মানে ভালো পরিমাণে ক্যালোরি বার্নিং। কমলা লেবুর রসে ক্যালোরি কম থাকে, তাই জলখাবার বা দুপুরের খাবারের সঙ্গে এটি খেতে পারেন। তিন, তরমুজের রসে রয়েছে অ্যামাইনো অ্যাসিড আর্জিনিন, এটি ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও এতে ভিটামিন এ, বি এবং কে রয়েছে, এগুলি মেটাবলিজম এবং ত্বকের জন্য ভালো। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়, ফলে তরমুজের রস খেলে ওজন কমে। চার, বেদানা বা ডালিমের রসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এটি আপনাকে ভিটামিন এ, সি এবং ই দেয়, মেটাবলিজম বাড়ায়। এটি পান করলে আপনার পেট বেশিক্ষণ ভরা থাকে। কম ক্যালোরিযুক্ত খাবার চর্বি কমানোর জন্য কার্যকর। ডালিমের রস ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই উপকারী। পাঁচ, অনেকে সকালে গরম জলের সঙ্গে লেবুর রস পান করেন, এটা খুবই উপকারী। যারা বেশি জল খেতে পারেন না, তাদের জন্য এটি বিশেষভাবে সহায়ক। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটি ওজনও কমায়। শরীর সুস্থ রাখতে চাইলে প্রতিদিন অন্তত একটি লেবুর রস পান করুন। বন্ধুরা, আপনারা যদি প্রতিদিন এইগুলো নিয়মিত ফলো করেন, তাহলে আপনারা নিশ্চয়ই ফলাফল পাবেন। আরও নতুন কিছু জানার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।